মুসলিম দেশ কাতারে অ্যালকোহল বিক্রিতে অনেক নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে ও পরে 30 মিনিট সমর্থকরা এসব কেনার সুযোগ পাবেন। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অন্যতম স্পন্সর বার্ড ওয়েশার স্টেডিয়াম এবং ফ্যান পার্কে বিয়ার বিক্রি করবে। মাঠে বিয়ার পানের সুযোগ থাকলেও কোনোরকম অসভ্যতা বরদাস্ত করা হবে না। কাতারের সংস্কৃতি এবং আবেগকে আঘাত করে এমন যে কোনো আচরণ শাস্তিমূলক হিসেবে বিবেচিত হবে। ফিফার স্পন্সর সংস্থাও জানিয়েছে, কাতারে আইনকে সম্পূর্ণ সম্মান করে তারা ফুটবল প্রেমীদের খুশি করার চেষ্টা করবে। ফুটবল বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো মুসলিম দেশে খেলা হবে বিশ্বকাপ। 2010 সালে যখন প্রথমবার কাতারকে হোস্ট হিসেবে বেছে নেওয়া হয়েছিল, তখন থেকেই এই প্রশ্নটা সামনে এসেছিল। তবে মদ বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা এই প্রথম নয়। 2014 সালের ব্রাজিল বিশ্বকাপেও এ সমস্যা ছিল, যে সমস্যায় স্থানীয় প্রশাসন একটি স্পেশাল বিল পাশ করে মিটিয়েছিল।